আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো এই মুহূর্তে ট্যাবশপের নতুন নিয়মে কিন্তু আপনারা ওয়ালেট কানেক্ট করতে পারবেন। সো ওয়ালেট কানেক্ট করা যার যত সমস্যা আছে, যাদের ওয়ালেটটা কানেক্ট হইতেছে না, তো তাদের জন্য কিন্তু বেশি একটা ইম্পর্টেন্ট ভিডিও এটা। এবং যারা যাদের হয়েছে এবং তারা অবশ্যই কীভাবে চেক করবেন আপনার ওয়ালেটটি কানেক্ট হয়েছে কি না হয়েছে, সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। সো এর আগে অবশ্যই আপনাদেরকে আরেকটি কথা না বললেই নয়, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। কেননা নিত্য নতুন আপডেট সবার আগে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটা ইনস্ট্যান্ট অফার কিন্তু শেয়ার করা হয়েছিল। অবশ্যই এটা আমি ভয়েসে আপনাদেরকে বলে দিচ্ছি, নিচে দেন কয়েকটা ভয়েস দেওয়া আছে। সো এখানে অনেকেই কিন্তু কমেন্টও করছে। সো আপনারা অবশ্যই এগুলো আপডেট পাওয়ার জন্য, নিত্য নতুন সাইট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সো আজকের এই ভিডিও ডিসক্রিপশনে এই যে একটা নতুন একটা বট আমি শেয়ার করে দিচ্ছি, টেলিগ্রাম বট, যেটা একদম কিন্তু ট্যাবশপের মতো সেম টু সেম, ঠিক আছে? যে ট্যাবশপ আর হচ্ছে এখানে নতুন একটা যে আপনাদের দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের ভিতরে সেম, এটা কিন্তু ট্যাবশপের মতো। আপনারা এটাতে অনেকেই ইতিমধ্যে জয়েন দিয়েছেন, যারা আপনারা এখনও জয়েন দেননি যারা, তারা এই ভিডিও ডিসক্রিপশনে টুইট অফার লিঙ্কে এই লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা অবশ্যই এটাতে অ্যাকাউন্ট করে আপনারা এটা ট্যাবশপের মতো আপনারা এটাতেও মাইনিং করবেন। কেননা ট্যাবশপের পরে কিন্তু অবশ্যই যে কোনো একটা কিন্তু আবারও কিন্তু মাইনিং বট কিন্তু আবারও জ্বলে উঠবে। যেরকম নোটকয়েনের পরে ট্যাবশপ জ্বলে উঠছে এবং ট্যাবশপের পরবর্তীতে কোনটা জ্বলে উঠবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। এই জন্য আপনারা এটাতে অবশ্যই জয়েন দিয়ে রাখবেন। অবশ্যই এটাও কিন্তু হতে পারে মানে ভালো একটা সাইট হতে পারে, ঠিক আছে? সো এখনও আমি খুব বেশি স্ট্রং এটা আমি এই মুহূর্তে বলতেছি না, কেননা এই সাইটটা একদম নতুন আসছে, আমি আজকে অ্যাকাউন্ট করছি। সো আপনারাও অ্যাকাউন্ট করতে পারেন। সো এখন কথা হচ্ছে আপনারা কীভাবে কাজ করবেন এই পোস্টটা দেখি, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। সো এখন কথা হচ্ছে আমি সরাসরি চলে আসলাম যে আমাদের এই যে ওয়ালেটটি কানেক্ট কীভাবে করবেন সেই পোস্টটা দেখার জন্য। এই পোস্টটা দেখানোর আগে আরেকটি কথা না বললেই নয়, যেটা হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু ওয়ালেট একটা নামিয়ে নিতে হবে প্লে স্টোর থেকে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্তম ওয়ালেট, এই প্যান্তম ওয়ালেটটা অবশ্যই কিন্তু আপনাকে নামিয়ে নিতে হবে। সো আমি অলরেডি নামিয়ে নিছি। নামিয়ে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার অ্যাকাউন্টে আসবেন, স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম, আমি আমার ট্যাবশপ অ্যাকাউন্টে যাইতেছি। ট্যাবশপ অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অটো ক্লিক মানে লাগানো আছে, মানে অটো ক্লিক এটা অন করে দেওয়া আছে। সো এখন কথা হচ্ছে যে টাস্ক অপশনে ক্লিক করে দেবেন। সো টাস্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ওয়ালেট কিন্তু কানেক্ট হয়নি। অবশ্যই কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে, আমি কিন্তু কানেক্ট করছি, বাট এখানে কিন্তু শো করতেছে না। এই দেখতে পাচ্ছেন এখানে যদি শো করতো তাহলে এরকম একটা টিকমার্ক কিন্তু উঠতো এরকম, ঠিক আছে? সো আমার কিন্তু ওয়ালেট কানেক্ট, দেখেন আমি ওখানে ক্লিক করে দিলাম, গোতে ক্লিক করে দিলাম, গোতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার ওয়ালেটটি যে কানেক্ট হয়েছে সেটা কিন্তু এইখানে শো করতেছে, কিন্তু ওইখানে কিন্তু আমার যে 1 লাখ টোকেনও কিন্তু আমি ওইটা পাবো যখন আমার ওইখানে টিক মার্ক উঠবে, তখন কিন্তু 1 লাখ টোকেন কিন্তু আমি ওখান থেকে পেয়ে যাবো ফ্রিতেই, ঠিক আছে? কিন্তু এখন পর্যন্ত আমি কিন্তু ওটা পাইনি। কেন পাইনি? কারণ আমাদের যে অ্যাকাউন্টটি এটা কিন্তু সঠিকভাবে এখন পর্যন্ত কানেক্ট হয়নি। আর অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে মানে অ্যাড হয়েছে কি না হয়েছে, অবশ্যই সেটা চেক করবেন। কীভাবে চেক করবেন সেটা এই ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সেকেন্ড কিন্তু কাউন্টডাউন হয়েছে, এই সেকেন্ডটা অবশ্যই আমাদেরকে শেষ করতে হবে, মানে জিরো করতে হবে, 17 সেকেন্ড কিন্তু এখনও আছে। সো ট্যাবশপ একটা ভালো একটা প্রজেক্ট হতে যাচ্ছে, অবশ্যই আপনি কেউ মিস করবেন না, উল্টোপাল্টা কাজ করবেন না। উল্টোপাল্টা কাজ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি পেমেন্ট নাও পাইতে পারেন। অবশ্যই যার জন্য উল্টোপাল্টা কাজ না করে সবথেকে বেটার এই মুহূর্তে, ঠিক আছে? এতদিন যা করছেন করছেন এখন থেকে ভালো করে কাজ করেন। সো আমি গো অপশনে কিন্তু অলরেডি ক্লিক করে দিলাম। সো গো অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কাজ কিন্তু করতেছে না, কারণ আমাদেরকে যে কাজটি করতে হবে এটাতে আমাদেরকে আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে, এখান থেকে টোটালি বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? দেখেন আমি এখান থেকে বেরিয়ে গেলাম, আমার ওখানে কোনো প্রকার কাজ হইতেছে না কিন্তু। সো আমি আবার আমাদের টেলিগ্রামে গেলাম। সো টেলিগ্রামে যাওয়ার পরে সো এখান থেকে ট্যাবশপে আমি চলে আসতেছি। সো আমি আবারও ট্যাবশপে জয়েন দিলাম। ট্যাবশপে জয়েন দেওয়ার পরে স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম। সো এখানে মাঝে মাঝে কিন্তু ডিস্টার্ব করে, সো আমার মতো ডিস্টার্ব কিন্তু অনেকেরই করে। সো যার জন্য কিন্তু সেই ভিডিওটি করে, কারণ ওয়ালেট যদি আমরা কারেক্ট না করি ভাই তাহলে আমাদের কাছে কিন্তু টোকেনটাও আসবে না, আমরা কিন্তু পেমেন্টটাও নিতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্টে যদি টোকেনে না থাকে তাহলে আমি কীভাবে পেমেন্টটা পাবো? সো আমি এখন যে কানেক্ট সলানা ওয়ালেট এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে নিচে দেখা লেখা আছে মানে সলানা ওয়ালেট, এখানে গো অপশনে কিন্তু ক্লিক করে দিলাম। সো দেখেন গো অপশনে আমি ক্লিক করে দিছি, কোনো প্রকারের কিন্তু কাজ এই মুহূর্তে করতেছে না। সো এর অবশ্যই কিন্তু কাজ করবে, কীভাবে করবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো, ঠিক আছে? একটু অপেক্ষা করুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। শেষে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওইটা কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে সাইন ইন, অর্থাৎ এখানে কিন্তু লেখা আছে সাইন ইন।
ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আপনার ওয়ালেটটি কানেক্ট করতে পারবেন, যদি সাইন ইন লেখা থাকে সাইন ইনের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে। সো আমি এটা কানেক্ট করতেছি, এটা আমি ডিসকানেক্ট করে দিছি, দেখতে পাচ্ছেন আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। সো দুই সিস্টেমে কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। সো এক হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেটে যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আমাদেরকে সরাসরি কিন্তু ওয়ালেটে নিয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা দুইটা সিস্টেম আছে ওয়ালেট কানেক্ট করার, এই দুইটা সিস্টেমে আপনি আমি আপনাদের এই মুহূর্তে দেখিয়ে দেবো। 100% আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। ওয়ালেট কানেক্ট হবে না মানে ওয়ালেটের বাপ পর্যন্ত কানেক্ট হয়ে যাবে আজকের এই ভিডিওটা আপনি দেখেন, ঠিক আছে। না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। সো একটু অপেক্ষা করবেন, সো অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এইরকম একটা লেখা আসবে, এটা আপনি কেটে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আমরা চলে আসছি, এখানে কিন্তু একটু সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে। সো এখানে আসার পর এখানে কিন্তু অলরেডি কিন্তু কানেক্ট লেখা কিন্তু ভেসে ওঠার কথা, এখন পর্যন্ত কিন্তু ওঠে নাই, কারণ সার্ভারের সমস্যা বা যে কোনো সমস্যার কারণে এরকম কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এত ঝামেলা করার কোনো প্রশ্নই আসে না আমাদের, আমরা সহজেই যে কাজটি করতে পারি। এভাবে যদি না হয় তাহলে আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন। সো ব্যাগে আসার পর এখানেই থাকবেন, এইখানে আসবেন, এখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের ওয়ালেটটি কিন্তু কানেক্ট এভাবে হবে না, আমি এটা আগে থেকেই জানি, কেননা এর আগেও আমি চেষ্টা করছি। সো এই যে থ্রি ডট আছে, তিনটে থ্রি ডট আছে, এখানে ক্লিক করে দেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন যে কফি লিঙ্ক লেখা আছে, কফি লিঙ্কে ক্লিক করে দেবেন। সো কফি লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এখন সরাসরি আপনি যে কাজটি করবেন আপনার ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পর নিচে আপনি দেখতে পারবেন যে একটা ব্রাউজার অপশন রয়েছে, এই ব্রাউজার অপশনে ক্লিক করে দেবেন। সো আমি ব্রাউজার অপশনে ক্লিক করে দিলাম, ব্রাউজার অপশনে ক্লিক করে দেওয়ার পর যে অ্যাড্রেসটা আমরা আমাদের কপি করে নিয়েছিলাম সেটা উপরে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে আমরা এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা নিচে আবার গোতে ক্লিক করে দেবো। সো গোতে ক্লিক করে দেওয়ার পর একটু সময় আমাদেরকে কিন্তু এখানে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। একটু সময় অপেক্ষা করলে এটা দেখতে পাচ্ছেন লোডিং কিন্তু আমাদের হইতেছে। সো লোডিং হয়ে যাওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করে আমি সব লাইভে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে সিলেক্ট ওয়ালেট এখানে আপনি ক্লিক করে দেবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো যেহেতু আমরা এখানে সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্যান্থম ওয়ালেট যে লেখাটা আছে এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সো এখানে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কানেক্ট লেখা চলে আসছে এবং ক্যান্সেল লেখা চলে আসছে। সো আমরা অবশ্যই কানেক্টে ক্লিক করে দেবো। সো কানেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা লেখা কিন্তু আপনার সামনে চলে আসবে। অলরেডি কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, কিন্তু অর্ধেক হয়ে গেছে, অর্ধেক কিন্তু হয়নি, কারণ এখানে সাইন ইন মেসেজ লেখা আছে, সাইন মেসেজ লেখা আছে, সাইন মেসেজে আমাদেরকে কিন্তু ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। আমি আবারও বলতেছি এখানে যদি ক্লিক না করে দেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটটি কানেক্ট হবে না। সেখানে সাইন লেখাতে আপনি ক্লিক করে দেবেন। সো সাইন লেখাতে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছি এখন কনফার্ম অপশন কিন্তু চলে আসছে, অবশ্যই আমাদেরকে কিন্তু কনফার্ম করে দিতে হবে। সো আমি কনফার্ম করে দিলাম। সো কনফার্ম করে দেওয়ার পর একটু সময় আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ আমাদেরকে কিন্তু ওয়ালেটে পারমিশন দিতে হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা ওয়ালেটে কোনো প্রকারের পারমিশন কিন্তু দেইনি। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এটা অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই দেখুন যখনই উপরে আপনার অ্যাড্রেসটা দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে একটা দেখেন অ্যাড্রেস ভেসে উঠছে, এটা কিন্তু এতক্ষণ ছিল না, এখন আমাদের কিন্তু ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে 100%, ঠিক আছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে ব্যাগে যেতে হবে। সো এখান থেকে ব্যাগে যাওয়ার জন্য আমরা কিন্তু আসছি হচ্ছে ওয়ালেটের ভিতরে, আমরা ওয়ালেটের ভিতর থেকে কিন্তু আমরা কিন্তু কানেক্ট করে নিলাম। সো এখন আমরা ট্যাপ সোয়াপের ভিতরে চলে আসলাম। সো ট্যাপ সোয়াপে আসার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট, আমি এখান থেকে ব্যাগে যাই। সো ব্যাগে যাওয়ার পরে আমি আবারও প্রবেশ করতেছি। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো এখন পর্যন্ত কিন্তু অনেকেই ওয়ালেট কানেক্ট করেনি ভাই, অনেক ভাই আমাকে বলছেন ভাই আমার ওয়ালেট কানেক্ট হইতেছে না, আমার ওয়ালেট কানেক্ট হইতেছে না। সো আসলে ওয়ালেটটা কানেক্ট না হলে কিন্তু আমরা পেমেন্টটা নিতে পারবো না। সো একটু অপেক্ষা করুন, আমার নেট প্রবলেম করতেছে। সো দেখতে পাচ্ছি আমি আবারও কিন্তু অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। অ্যাকাউন্টে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি আমি এখন টাক্স অপশনে ক্লিক করে দিলাম। টাক্স অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যে ওয়ালেটে যে টিক চিহ্নটা সেটা কিন্তু এখনও অ্যাড হয়নি। সে অ্যাড করার জন্য আমাদেরকে এখানে আবারও গোতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। গোতে ক্লিক করে দেওয়ার পরে একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। সো দেখেন আমার কিন্তু আবার ব্যাগে চলে আসবে। সো আমি এখানে চেকে ক্লিক করে দিলাম, তো দেখতে পাচ্ছেন চেক কিন্তু আমাদের ডান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের যে টোকেনটা আছে এই এক লাখ যে এখানে 1 লাখ যে রিওয়ার্ড আছে এই রিওয়ার্ডটা কিন্তু আমি এখন পেয়ে যাবো। সে এখন আর যে ফিনিশ মিশন এখানে আমি ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছি আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, দেখুন ফিনিশ মিশন এখানে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কংগ্রেচুলেশন জানিয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে 1 লাখ টোকেন কিন্তু ক্লেম করে নিলাম, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই কাজ করবেন, তাহলে কিন্তু আপনার ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন মিশন ইজ কমপ্লিট, ঠিক আছে। আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা এখানে যদি চলে আসি ব্যাগে আসি, দেখতে পাচ্ছেন 100% আমাদের ওয়ালেটটি কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এসব দুইটা সিস্টেম আছে, আপনারা এই সিস্টেমে কিন্তু করতে পারেন, কেননা এই সিস্টেমে 100% কিন্তু আপনার ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে। এতদিনে আমি যে সিস্টেমে দেখিয়ে দিয়েছি অন্য ভিডিওতে সেই সিস্টেমে কিন্তু অনেকে হয় না। সো এই সিস্টেমে আপনি অবশ্যই করবেন, তাহলে অবশ্যই 100% আপনার ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে, আপনি কিন্তু পেমেন্ট নিতে পারবেন। সো এই ছিল এখনকার ভিডিও। ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়নি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।